জলঙ্গি কেসে কি ছিল আজকে? আজকে জলঙ্গি সেশন সিরিয়াল নাম্বার মাননীয় পঞ্চম জেলা জজ আদালতে সেশন জেলা জজ আদালতে সেশন সিরিয়াল 253 2013 জলঙ্গি পিএস কেস নাম্বার হচ্ছে 1068 তারিখের একটা মার্ডার কেসে এই মার্ডার হয়েছিল জিল্লার রহমান এবং আসামি হয়েছিল নজন আসামি ছিল, তারা ছিল আকবর মণ্ডল, মানিক মোল্লা, মোসলেম মোল্লা, আনোয়ার মোল্লা, বেনোয়ারা বিবি, বিশু মণ্ডল, ইমরান মণ্ডল, ইস্তাহার মণ্ডল, কাজিম মণ্ডল অ্যান্ড সাজিম মণ্ডল, এই 10 আসামি ছিল। তারপরে চার্জশিট যখন আয় দেন তখন সাজিম মণ্ডলকে বাদ দেন, এই 9 আসামি ট্রায়াল ফেস করছিল। তার মধ্যে ট্রায়াল চলাকালীন 6 আসামি অ্যাবসকন করে যায়, থ্রি থার্টিন স্টেজে অ্যাবসকন করে যায়। তাদের মধ্যে আকবর মণ্ডল, মানিক মণ্ডল, মোসলেম মোল্লা, বিশু মণ্ডল, ইমরান মণ্ডল, ইস্তার মণ্ডল, এরা অ্যাবসকন করে যায়। 3 ট্রায়াল ফেস করছিল আর্গুমেন্টের সময়, এই 3 আনোয়ার মোল্লা, কাজিম মোল্লা আর বেনোয়ারা বিবি। তার মানে মাননীয় পঞ্চম সেশন জজ আদালত মাননীয় রাজু মুখার্জি আর্গুমেন্ট শোনার পর গত শনিবার এই আনোয়ার মোল্লাকে দোষী সাব্যস্ত করেন 302/34 ধারা, এবং বেনোয়ারা বিবি কাজিম মণ্ডলকে উনি খালাস দেন। আজকে উনি এই সাজা দেওয়ার পর আজকে উনি যাবজ্জীবন জেল দেন, এই আনোয়ার মোল্লাকে যাবজ্জীবন জেল দিয়েছেন, যতদিন পর্যন্ত যাবজ্জীবন দিয়েছেন। এই হচ্ছে মন, আর এরা 6 এখন অ্যাবসকন করে আছে, ওরা এলে তখন ওদের আবার ওই আর্গুমেন্টের স্টেজে হবে, কেন ওদের 313 স্টেজে ওরা অ্যাবসকন করে গেছে। সব এই 6 যাদের নাম বললাম এরা অ্যাবসকন করে গেছে। কী দিয়ে মেরেছিল? গুলি মেরেছিল হেসুয়া দিয়ে, সব মেরেছিল হাসুয়া দিয়ে মেরেছিল, বোম টোম মেরেছিল, কিন্তু চোট ছিল হাসুয়ার চোট ছিল, তাতেই মারা যায়। এই আপনার তাতেই মানে জিল্লার রহমান তাতেই মারা যান। ঝামেলাটা কি জমি জায়গা? ঝামেলাটা খানিকটা জমি জায়গায় এটাই খানিকটা এসছে, যে জমি জায়গা নিয়েই ঝামেলাটা ছিল, এটাই খানিকটা এভিডেন্স এসছে, ওইটাই কন্টিনিউশন হয়েছিল। কত সালে হয়েছিল এটা? এটা হয়েছিল ঘটনা 30/12/2012। অনাদায় কিছু আমার বলেননি উনি, খালি বলেছেন যাবজ্জীবন, আর কিছু দেননি অনাদায়। আপনার নাম? আমার নাম গোড়া সেন, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, পঞ্চম আদালতেই আমি বেশি থাকি, পিপকোটে। আমাকে পিপি সাহেব পাবলিক প্রসিকিউটর ওখানেই নিযুক্ত করেছেন, আমি ওইখানেই বেশিরভাগটাই ওখানেই করে যান। আমাদের দেবাশিস রায় মাননীয় পিপি সাহেব উনি আমাকে ওইখানেই পোস্ট করেছেন, আমি ওইখানে ১.৫ হাজার লোক এনডি বেসের জন্য জেল খাটছে বিনা দোষে, তাদের কোনো খবর লিছ? Thank you.